পুনরায় চিত্ত গমন করার যে পারফেক্ট ওয়ে, তার জন্য একটা, তাই যজন যজন ইষ্টপ্রীতি এই যুগের দেওয়ার শ্রেষ্ঠ এক্সারসাইজ, সাইকোফিজিক্যাল এক্সারসাইজ শ্রেষ্ঠ। তাই সেটা করা মানে সবচেয়ে বেস্ট চিত্তে গমন করা যাবে। অনুতাপের পরে তুমি কী স্টেপ নেবে, কীভাবে পুনরায় চিত্ত গমন করবে যাতে তোমার পুরো বডির একটা রিফ্রেশমেন্ট হয়ে একটা নতুন পজিটিভ গোতে চলতে পারো, তার জন্য তার থেকে ভালো উপায় আর কী আছে। তাই জন্য শশী ঠাকুর বলেছেন যে বেস্ট ওয়ে, সবচেয়ে বড়, আমরা অনেক প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলে থাকি মহাসন্তাপন ইত্যাদি, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে যজন যজন ইষ্টপ্রীতি ভালো করে করা। তাও তিনি ওইগুলো ধরে রেখেছেন, এক হচ্ছে কৃষ্টির ব্যাপার, আরেকটা কারণ হচ্ছে যজন যজন ইষ্টপ্রীতি বললেই আমরা ব্যাপারটাকে ডাইলিউট করে দিই। ও তো করছি, ভালো করে করছি, ভালো করে করছি মানে এক্স্যাক্টলি ওইভাবে করতে, এক্স্যাক্টলি করতে হবে, এক্স্যাক্টলি করতে হবে না, ভালো করে ভালো করে বাজে কথা, মন থেকে করি, মন থেকে নিবেদন করে দিই, মন থেকে নিবেদন, মন থেকে কি আবার মন্ত্রটা আছে, ওই মন্ত্রটা মন থেকে, মন থেকে খাও দেখি, মন থেকে নিবেদন বলা বলছে না, মন থেকে কথাটা ভালো, কিন্তু মন থেকে নিবেদন করা যায়, আর মন থেকে নিবেদন করা বিশাল পাওয়ারফুল জিনিস। হ্যাঁ, তোমায় যদি, তুমি যদি মন থেকে খেয়ে নাও বলি, মন থেকে খাওয়া মানে জানো, মাথায় ব্রেন তোমার জেনে যাবে তুমি খেয়েছো, তখন লিটারালি খিদে পাবে না, মরে গেলেও খিদে পাবে, এরকম হরমোনাল সিক্রিয়েশন হবে, একদম ব্যাপারটা আলাদা। তাই তুমি যখন খাবার বেলায় ওটা ইমাজিন করে হচ্ছে না, তোমার নিবেদনের বেলাও ইমাজিন করে হচ্ছে না, হ্যাঁ একদম, তাই ওটা বাজে কথা, ইনকমপ্লিট কথা। তাও ওর জন্য সাইক অনেকে বলে না, আমি হ্যাঁ ঠাকুরকে ভালোবাসি, কখনো ভালোবাসো না, ওইভাবে হয় না। আমি মনে মনে ভেবে নিলাম আচ্ছা, হ্যাঁ ইষ্টপ্রীতি যেমন তা ভোরবেলা উঠে করতে বলেছে, আরে ঠিক আছে ভোরবেলা উঠে এক্সট্রা তো কিছু না, আমি ভালোবাসি, ভালো আমার বাসা আছেই, আমি 2 টাকা দিই আর 10 টাকা দিই, আমার ভালোবাসা সেম, কখনোই না। ওগুলো এম ফাজলামি মারেনি ঋষিরা, ওনাদের ওনারা টাকা নিয়ে কয়েন টসও করবে না, বয়ে গেছে। তো ওইগুলোর ব্যাপার আছে, কেন যেমন ইষ্টপ্রীতির টাকা কেন, এটা যদি টাকা ছাড়া অন্য কিছু হতো না এই প্রশ্নটাও করতো না, টাকা কেন এটাই তৈরি করছে যে এটা কত ইম্পর্টেন্ট বিষয়, টাকা বলেই তোমার জায়গায় নাড়া লেগেছে। প্রতিদিন প্রতিদিন 1 টাকা করে ইষ্টপ্রীতি করো তাও ভালো, মাসের একদিনে 100 টাকা পাঠিয়ে দাও ওটা ইষ্টপ্রীতি বলা যাবে না, কেন, সে তো 1 টাকা করে দিল তো 30 হচ্ছে, ঝামেলা বেশি, তাতে মাসে 100 টাকা দিয়ে দিলাম হয়ে গেল না, ওই হ্যাবিট প্রতিদিন করিয়ে করিয়ে তোমার ভাঙছে, একদম ভাঙছে, বোনস ভাঙছে, ভেঙে লুকিয়ে লুকিয়ে ঢুকছে। ওই যে গান আছে না, ডাকাতিয়াবাসী দিন দুপুরে চুরি করে, রাতে কোনো কথা নাই, ভূমি নাকার ভূমি ম্যান্ডারি, তো যাই হোক যার গান, তার ব্যাপার হচ্ছে ব্যাপারটা ওরকম, পুরুষোত্তম চতুর চূড়ামণি বলা হয়, মানে পুরুষোত্তম এমন পদ্ধতি দিয়ে গেছেন, এমনভাবে লিটারেচার দিয়ে গেছেন, তোমায় কিচ্ছু করতে হবে না, যদি ঠাকুরের লিটারেচার যে আলোচনা প্রসঙ্গে ডেলি পড়া যায়, আমি তো ডেলি পড়তে পারি না, তবে চেষ্টা করেছি, ওতে যা এমনভাবে ইমপ্রিন্ট পড়ে যাবে ভূতের মতো মানে পেয়ে বসবে। এগুলো কেন হয়, শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বলেছেন যে প্রফুল্ল আরও সামনে বসে লেখ, যাতে আমার নিঃশ্বাস প্রশ্বাস যায়, এই কথাগুলোর বিশাল সিগনিফিক্যান্স আছে এখন মনে হয়। আজকে যখন ওগুলো পড়া হয় না, ওরম লিটারেচার অন্য কোথাও পাওয়া যায় বলে মনে হয় না, ওটা দেখে মনে হয় একটা মুভমেন্ট মুভ করছে একটা মানুষ ওর মধ্যে থেকে। যখন শ্রীকৃষ্ণ গীতা ব্যক্ত করেছেন, বলেছেন ব্যাসদেব লিখেছেন, পরে যখন যুদ্ধটুদ্ধ হয়ে যায় তখন অর্জুন বলেছিল যে এরকম, তখন পুরো, হ্যাঁ পুরোটা এক্স্যাক্টলি এরকমভাবে মনে নেই, আরেকবার বলুন, কৃষ্ণ চেষ্টা করেছিল পারেনি, এর মানেটা কি, ওই ইম্পালস। তো পুরুষোত্তম আমাদের প্রয়োজনের ইম্পালস পেয়ে একটা বিষয় ব্যক্ত করেছেন, একটা জিনিস ব্যক্ত করেছেন, এইভাবে সস্তায়নী বিধি, এইভাবে একটা একটা করে যজন যজন ইষ্টপ্রীতি প্রিন্সিপাল উঠে এসছে, এরম না যে তিনি এসে আজকে আমি এরম একটা এক্সারসাইজ দিলাম তোমাদের, এরম না, পরিস্থিতি দেখে তিনি একদম দিয়েছেন। সস্তায়নী এগুলো পরমপিতার অবদান, পরমপিতার অবদান, কোনো বিধি ওরম আমি দিয়ে দিলাম নিয়ম ঠিয়ম না, পরমপিতার অবদান তিনি বলছেন মানে বিরাট ব্যাপার, প্রভিডেন্সিয়াল ল। এখানে আমরা তো ওই কমিটমেন্ট নিয়ে কথা বলছি, যে কাজটা করব ঠিক করেছি সেই কাজটাই করব আলটিমেটলি, এই জিনিসগুলো নিয়ে কথা বলছি, মোটর সেন্সরি কোঅর্ডিনেশন নিয়ে কথা বলছি,
মানে মহাভারতে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে একটা সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণ রথের চাকা হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু তিনি যুদ্ধের আগে কমিট করেছিলেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব শুধুমাত্র সারথি হিসাবে, অর্জুনের সারথি হিসাবে, অস্ত্র ধারণ করব না। কিন্তু তিনি রথের চাকা তুলে মারতে গেলেন পিতামহ ভীষ্মকে। আর সেই সময় পিতামহ ভীষ্ম যিনি নিজের কমিটমেন্টের জন্য ধর্মকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন, নিজের ওটা উনি ওটাকেই ধর্ম বলে জানতেন, কিন্তু উনি ধর্ম বলে জানতেন, কিন্তু উনি কৃষ্ণকে পুরুষোত্তম বলেও জানতেন। তাহলে উনি জানেন যে পুরুষোত্তমই স্বয়ং ধর্ম, মূর্তিমান ধর্ম। তাহলে তিনি তার সত্য জেনেও তিনি তার দলে থাকলেন না। তার দল বলে কিছু হয় না, সবাই তার সন্তান, তো লিটারালি তার দলে থাকলেন না। কৃষ্ণ মানুষটা তার দলে থাকলেন না, থাকলে না তো। কিন্তু তখন তিনি যিনি নিজের কথার জন্য অত কিছু করলেন, সব কিছু রসাতলে পাঠিয়ে দিলেন, তিনি আবার কৃষ্ণের পায়ের সামনে বসে তার বন্দনা করলেন। তাহলে শ্রীকৃষ্ণের ব্যাপারটা কী দাঁড়ালো? তিনি উনি কমিটমেন্ট করেছিলেন যে অস্ত্র ধারণ করবো না, কিন্তু উনি রথের চাকা তুলে মারতে গেলেন। তোমার কোয়েশ্চেনের মধ্যেই তো অ্যান্সার আছে জানো, যদিও কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে যে শ্রীকৃষ্ণের দলে গেলেন না এই কথাটা। হ্যাঁ, আবার বললে শ্রীকৃষ্ণের দল নেই, মানে পুরুষোত্তমের দল নেই, কিন্তু মানুষটা, তাহলে ব্যাপারটা কী ছিল? শ্রীকৃষ্ণ কী এমন দলে আছে যে দলে ভীষ্ম যায়নি? ও কিন্তু অর্জুনকে বয়ে গেছে, অর্জুন কৃষ্ণের সাইড নিয়েছে বলে অর্জুন বেঁচেছে। অবশ্যই, এমন না যে ও পাঁচজনকে চুজ করেছে, এদের আমি বাঁচিয়েই ছাড়বো, ওরম না। নিজের ছেলেকে ছেড়ে কথা বলেননি কেন? তাহলে এইটাই যুদ্ধ করে দিয়েছে, এইখানেই হচ্ছে বিউটিটা। কৃষ্ণ আছে কোন দলে? যে দলটাই আছে ওটাকেই ধর্ম বলে। হ্যাঁ, উনি বাঁচা জীবনের দলে আছেন, জীবনের দলে। যা করলে বাঁচা এবং বৃদ্ধি পাওয়া অক্ষুণ্ণ থাকবে, যা করলে মেজরিটি, মানে ওই মেজরিটি না, সবার যে টোটাল কনসাসনেস আছে তার বেনিফিট হবে, সৎ চিত এবং আনন্দের পরিপোষণ হবে, সেই টিমে শ্রীকৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ যত কমিটমেন্ট করুন, যত বড় বড় প্রমিস করুন, ওই ধর্মের প্রতি কমিটমেন্টের থেকে বড় তার কাছে কিছু না। কারণ ধর্ম মানে কিন্তু ওটা কিন্তু কোনো ফ্ল্যাগ না, ওই ধর্ম মানে কোনো রিলিজিয়ান বড় একটা কিছু, কাল্টের কথা বলা হচ্ছে না, কিন্তু না, সত্তার ধর্মের কথা বলা হচ্ছে। সেই সত্তা সচ্চিদানন্দ, যেই সত্তা, হ্যাঁ, যেই সত্তা প্রত্যেকের ভিতর জ্বলে বসে আছে, যে সত্তার বুনিয়াদ হাঁটিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সৃষ্টি থাকবে না, কনসাসনেস থাকবে না, আমি থাক বেত্তা থাকবে না যে এক্সপিরিয়েন্স করবে ওয়ার্ল্ডটাকে। তুমি যত সুন্দর দুনিয়া রাখো, কাউকে তো লাগবে যে দেখবে ওয়ার্ল্ডটাকে। ও না থাকলে এক্সপিরিয়েন্সার, না থাকলে এক্সপিরিয়েন্সের ভ্যালু কী? সেইভাবে শ্রীকৃষ্ণ ওই সত্তার জন্য করছে। যেমন শ্রী ঠাকুর বলেন, সত্তাকে সত্তা সচ্চিদানন্দময়, আর এই সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। এই দলে তিনি অসৎ নিরোধী সতই, এই যে সচ্চিদানন্দর পরিপোষণ করে সে সত অটোম্যাটিক অসৎ নিরোধী। শ্রীকৃষ্ণ হচ্ছে দ্য পারফেক্ট এক্সাম্পল ফর দ্যাট এনি পুরুষোত্তম। জিসাস শান্তি শান্তি বলে সবাই, জিসাস শান্তির প্রতীক। যখন ওইখানে গিয়ে দেখলো পূজার জায়গায় ব্যবসা চলছে, সব গিয়ে উল্টে পাল্টে ফেলে দিল, ভাগ তোরা, ব্যবসা হচ্ছে কেন, তাহলে শান্তি কোথায় গেল? এগুলো তো ভাবে না। ইসলাম, ইসলাম মানেই পিস। হ্যাঁ, যখন ধর্মের জন্য প্রয়োজন হলো তরোয়াল তুলল কেন? শান্তির জন্যই ওটা, শান্তিকে অক্ষুণ্ণ রাখতেই ওটা, এটা বুঝতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, তার মানে তিনি কমিটমেন্ট, আর এইটা বুঝেই বিশ্ব তখন নত হয়েছে। তার কমিটমেন্ট এমন একটা জিনিসের জন্য যার জন্য তিনি কিচ্ছু তোয়াক্কা করেন না, আর এই কমিটমেন্টটা তার আমাদের মতো মুখে বলুক না বলুক বয়ে গেছে, এই কমিটমেন্টটাই তার এক্সিস্টেন্স। একদমই তাই। এখানে অস্ত্রের কথা এলো, তুই একটু ভূমি একটা গানের কথা বলছিলি, ক্যাকটাস বলে একটা বাংলা ব্যান্ড আছে না, ওদের একটা গান আছে, বুদ্ধ হেসেছে যুদ্ধ এসেছে। এটা যখন ভারতে প্রথম নিউক্লিয়ার, বুদ্ধ হেসেছে, আচ্ছা আচ্ছা, যুদ্ধ এসেছে। যখন ভারতে প্রথম নিউক্লিয়ার টেস্ট করা হলো, একটা সায়েন্টিস্টরা ওনাকে বলেছিলেন যে এক্সপেরিমেন্টটা সফল হয়েছে, এটা কোড ওয়ার্ডে বলেছিলেন, কারণ ওখানে আমেরিকা নজর ডাকছিল স্যাটেলাইটের মাধ্যমে। ওনারা বলেছিলেন যে বুদ্ধা হ্যাজ স্মাইলড, মনে আছে ঘটনাটা? মনে পড়ছে? পোখরানে, হ্যাঁ পোখরানেই হয়েছিল, পোখরানেই হয়েছিল। ওই ব্যাপারটা নিয়ে ওরা গান করলো, মানে ব্যাপারটাই ক্রিটিসাইজ করলো ওরা, মানে কী দরকার যুদ্ধ বাঁধাবার কী দরকার? কিন্তু শান্তির জন্যই ওটা। এক্ষেত্রে দেখতে গেলে যদি আমি শুধু এটা দেখি যে কী দরকার পারমাণবিক অস্ত্রের, এটা একরকম যে না দরকার নেই, কিন্তু যখন আমি দেখবো যে প্রত্যেকটা দেশে রয়েছে, যে দেশ আমার শত্রুপক্ষে চলে গেছে সেই দেশও রয়েছে, যে দেশ দাদাগিরি করতে চায় তারও রয়েছে, তখন আমি যদি আমার কাছে না রাখি শেষ, তাহলে শান্তির জন্য অস্ত্রের প্রয়োজন হলো,
এবং এক্ষেত্রে বেশি ইন্টেলেকচুয়ালদের বোকা ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল কে বলে ইন্টেলেক্টই নেই ওনারা যদি ইন্টেলেকচুয়াল যিনি যিনি ইন্টেলেকচুয়াল বা বলি যাদের তাদের যদি তারা তো ইয়ের কথা হয়তো তারা ইকুয়ালিটির কথা বলছি সোশ্যাল ইকুইটির কথা বলছি ভালো ইকুয়ালিটি যখন অন্য দেশের কাছে আমি ওইদিকে আমি ওইদিকেও যাচ্ছি না আমি ইকুয়ালিটি বা কত গরিব মানুষের কথা বলছি এই পোস্টটা করছি আইফোন থেকে কেন করছি কারণ ও বলবে যে না আমি তো পোস্টটা না করলে ফোন লাগবেই আমার ভালো ফোন লাগে পোস্ট করতে তাই বলবো এরকমই ব্যাপার তোমার যখন ফোন লাগে আমি বলবো তাহলে এই ফোনটার জায়গায় খেতে দাও ফোনটার জায়গায় এটা বিক্রি করে খেতে দাও দেবে না বলে তাহলে তো বলবে তাহলে তো তুমি জানতেই পারতে না তাই সব কিছুরই প্রয়োজন আছে যার যা নিজস্ব নিজস্ব জায়গায় এবং আদর্শেরও প্রয়োজন আছে তার জায়গায় ধর্মের প্রয়োজন আছে আদর্শের প্রয়োজন এমন জায়গায় ওটা ছাড়া কিছু হবে না ওটা মানে ওটা এমন একটা জিনিস যেটা যেমন জামা প্যান্ট না খেতে লাগে না কিছুতে লাগে আমরা একটা ছোটোবেলা থেকে পড়ে আসি যে বায়ে ধুলো বালি এবং কী বলে ধুলো বালি আর ওই ঠান্ডার থেকে বাঁচার জন্য এখন যা গরম আমি জামা প্যান্ট খুলে থাকলে আরাম লাগবে তাও কেন পড়ে আছি হ্যাঁ এরকম এমন একটা ইম্পর্টেন্স আছে আপাত দেখে মনে হয় লাগবে না কিন্তু আছে মারাত্মক বিশাল ইম্পর্টেন্স নুন হ্যাঁ একটু এদিক হবে না পুরোই হয়ে যাবে এইরকম ব্যাপার এমন ব্যাপার আদর্শ নুনও না আদর্শ অন্যই জিনিস পুরো যে দেখা যায় না কিন্তু সব কিছুর মধ্যে আছে এবার এইখানে একটা কথা সেটা হচ্ছে যে এক একটা কথার ভিন্ন রকম মানে হয় না এরকম আদর্শের ক্ষেত্রে তো এক হচ্ছেন যিনি হচ্ছেন পুরুষোত্তম আদর্শ আমাদের আরেক আদর্শ হচ্ছে যেমন বাবা মা আমাদের আদর্শ শিক্ষক আমাদের আদর্শ এখানে একটা কথা বলতে চাই হ্যাঁ বলে বলে না সেটা হচ্ছে যে আদর্শ বাবা মা আদর্শ আদর্শ এখানে ব্যাপার হচ্ছে কি আদর্শ যদি ঠিকমতো ভাবি আদর্শ কিন্তু একটাই ঠাকুরের ওই বাণীটা কে আমাকে স্ট্যান্ডার্ড বানিয়ে চলতে হবে আমি দেখেছি যা সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধীশতই সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম ক্লিয়ার ধর্মমূর্ত হয় আদর্শে তার মানে এই যে ধর্ম বলে যে বড় জিনিসটা আছে যেটা করলে আমাদের টোটাল এক্সিস্টেন্স ঠিক থাকে এই জিনিসটাকে যে পরিপোষণ করে সেটাকে ধর্ম বলে ঠিক আছে আর এই ধর্মটা আদর্শে মূর্ত এই আদর্শ তোকে যদি জল বলি বা ধর্মটাকে জল বলি আদর্শ তাহলে হচ্ছে সমুদ্র সমুদ্র যেখানে সব জল আছে সব জল ওখানে আছে এখন এই সমুদ্র থেকে কোথাও পুকুর হয়েছে কোথাও নদী হয়েছে কোথাও লেক হয়েছে কেউ যদি বলে যে আজ অবধি পুকুরে চান করেছে লেক দেখেনি আমার দায়িত্ব তার দায়িত্ব লেকে যাওয়া নাহলে পুকুরের মধ্যে নষ্ট হয়ে যাবে পুকুরের জল কারণ ওর ক্যাপাসিটি বাড়ছে হ্যাঁ পুকুরটাকেও দরকার কানেক্ট করা নাহলে পুকুরের ওইটুকু জলের মধ্যে বন্ধ হয়ে যাবে পুকুরটাকে দরকার সংস্কার করার পুকুরটা নিজেরও ওই আর কি সেটাই বলছি যে পুকুরটা নিজের মানে হ্যাঁ হ্যাঁ মানে বলছি জলটাকে ইয়ে দরকার মানে এটার মেন কারণ এটা হচ্ছে যে যদি যদি আমি কানেকশন না করি কারণ আলটিমেটলি সব জল হচ্ছে সমুদ্রের জল নদীও সমুদ্রে গিয়ে পড়ছে ইভাপোরেট ইয়ে হয়ে সমুদ্রে সবই সমুদ্রের জল এক সময় সমুদ্রই ছিল এই যে ব্যাপারটা আদর্শ পুরুষোত্তম হচ্ছে ওই সমুদ্র বিগেস্ট বডি অফ ওয়াটার উই হ্যাভ এভার সিন এরকম ব্যাপারটা আর ওগুলো হচ্ছে সাবসিডারি এখন তার মানে এই না যে ওগুলো পেলে হবে না ওগুলো পেয়ে শিখতে হবে যে পায়নি সমুদ্রে তো সবাই যেতে পারছে না ওখান থেকে করতে হবে এখন ওখান থেকে করতে করতে একদিন না একদিন সমুদ্রে যেতে হবে এবং ওইগুলো আদর্শ কী করে বুঝবো ওই যে জল সমুদ্রেরই জল তাই তার ভ্যালু আছে এই জন্য দেখতে হবে মিলিয়ে এই জন্য ইম্পর্টেন্সকে ইংলিশে কী বলে বাংলায় কী বলে ইম্পর্টেন্সকে গুরুত্ব বলে না গুরুত্ব সিগনিফিক্যান্স গুরুত্ব মানে কি গুরুত্ব দ্য তত্ত্ব অফ গুরু যিনি পুরুষোত্তম তার ওই গুরু কতটা আছে ওর মধ্যে আর এই গুরু মানে মাস্টারিও বলতে পারো তার ওই মাস্টারি অফ সেলফ কতটা ওখান থেকে পাওয়া যাবে ততটা তার ভ্যালিউ তত তার গুরুত্ব তাই আদর্শ তুমি যেই হোক তোমার এটা ইঁদুর হতে পারে আদর্শ যদি ওখান থেকে ঠাকুরের বা পুরুষোত্তমের জীবনীয় মেসেজ নিতে পারো রবীন্দ্রনাথ তো শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রকে দেখেননি কিন্তু যেখানে যেখানে দেখেছেন সেখান থেকে মেসেজগুলো নিয়েছেন এবার মেসেজগুলো মিলিয়ে দেখো হুবহু তাই ঠাকুরের মেসেজ তো তিনি সেই সেন্সে দেখতে গেলে দাদুকে বললে দাদু বলেন আমি যখন বলতে দাদু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেননি তো আমরা দেখে কী করলাম
বিরাট কথা, আমরা দেখে কী করলাম এবং তিনি না দেখে আরও বেশি দেখেছেন, তখন বুঝিনি, এখনও একটু একটু বুঝতে পারি যে সত্যি না দেখে বেশি দেখেছেন, হয়তো দেখলে আরও বেশি দেখতেন, জানি না, আমি বলছি তাহলে না দেখেই অতটা দেখেছেন, কারণ তার সিস্টেম ঠিক আছে, পুনরায় চিত্তে গমন হয়েছে, তার হয়ে আছে, ঠিক হয়ে আছে, নষ্ট হয়নি, আমরাও সেরকম ইনফাইনাইট ক্যাপাবিলিটি ওয়ালা মানুষ, কিন্তু আমরা ওই যে লেয়ার চাপিয়ে 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 এমন একটা বিকৃত তৈরি হয়ে গেছি যে আমরা ওই ভিতরের যে একদম আনন্দময় কোষ, কমপ্লিট ফিগার, আমরা অমৃতের সন্তান, শিণবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, ওই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরেণ্য নিবোধিত, ওই যে যাকে জাগাতে বলছে, আমরা কিছু ঘুমিয়েছে বলে তাকে জাগাতে বলছে, ঘুমটা কাটালেই হয়ে গেলো।